দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু সময় আগের কথা। ভারতবর্ষে তখন ব্রিটিশ রাজত্ব চলছে। ইংল্যান্ড প্রশাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসনভার গ্রহণ করেছেন। এদেশের সর্বত্র তখন ইংরেজের দুর্দণ্ড প্রতাপ। দেশীয় ভূস্বামীরা কি মুসলমান কি হিন্দু, ইংরেজের ডিভাইড অ্যান্ড রুলের শিকারে পরিণত হয়েছেন। সারা দেশেই চলছে ভাঙা গড়ার খেলা। এই প্রেক্ষাপটেই সংসপ্তক উপন্যাসের সৃষ্টি এবং বিস্তার। এ কাহিনী বিশেষ এক সময় এবং সমাজ ব্যবস্থার বিবর্তনের দলিল। সংসপ্তকে জীবনের সব দিকের উন্মোচন আছে, ব্যাখ্যা আছে। প্রেম, সংঘাত, হাসি, কান্না, সর্বোপরি শ্রেণী সংগ্রাম অপূর্ব এক ব্যঞ্জনায় সমৃদ্ধ করেছে কালজয়ী এই উপন্যাসকে। সংসপ্তক। টাকা আমার চাই, নইলে জমি। তোর ভবিষ্যৎ কি হবে একবার ভেবে দেখেছিস? তুমি আমার এত বড় সর্বনাশ করলে মেজো ভাই, তুই কি চাস বলতো? তুমি আমার বাবাকে ফিরিয়ে আনো, আমার স্বামীকে ফিরিয়ে আনো। শহীদুল্লাহ কায়সারের কালজয়ী উপন্যাসের ধারাবাহিক নাট্যরূপ। এটা কি একটা মগের মুল্লুক নাকি? ব্রিটিশের রাজত্ব থেকে থানা পুলিশ সব উঠে গেছে। Thank you.
গ্রামের নাম বাকুলিয়া। বাকুলিয়া গ্রামে ভোর হল। প্রতিদিনের ভোরের মতোই আর একটা ভোর। সকাল বেলাতেই তোর মুখ দেখলাম। দেখলা তো, পুরা দিনটাই তো মাঠে মারা গেল। কি আর করবা, মাঠে বসে কান্দ। তেষ্টা কমা, বদস্তাছে বিপদ। কার? তোর, তোর বিপদ। বাচ্চা নামাবে না ঘোষ কাকা? কে রে, তোর মতি মাথা খাবি? তুমি যদি বেঁচো তবে খাই। খোদ্দে লক্ষ্মী, বেঁচবো না কেন? তোর একটা থাকা, তোরে দে বনি, পয়সা দিবি তো, বাকি দিবো না। তা দিমু। এলো, আগে তুমি পয়সাটাই লও, তারপর না হয় আমি খাম। দাও, তোমার মাথা দাও। এলো, ঠিক দূর। তোর নামে সমস্ত কি সমস্ত শুনতেছি গ্রামে, সত্য নি? ঘোষ কাকা, তোমার মাথা খারাপ, পড়ানটা আমার জুড়ায় যায় না। তা ঘোষ কাকা, আমারে দিয়ে যে বনি করাইলা, তোমার পুরো দিনটা মাঠে মারা যাবে না তো? হুঁশিয়ার মতো থাকিস মা, গ্রামে তোরে বিপদে ফেলার চেষ্টা চলতেছে। তুমি এখন যাও গা, তোমার দেরি হয়ে যায়। বাকুলিয়াতে আছে দুটো খানদানি বাড়ি, এক সৈয়দ বাড়ি, দুই মিয়া বাড়ি। গ্রামে ঢোকার মুখে সৈয়দ বাড়ি, আর বেরুবার পথে মিয়া বাড়ি। এই দুটো খানদানি বাড়ি দুই প্রহরীর মতন বাকুলিয়াকে চোখে চোখে রেখেছে। ভোর হচ্ছে সৈয়দ বাড়িতে। মিয়া কেন মিয়া, ওঠেন, ভোর হলো, নামাজের ওয়াক্ত হলো। মোহাম্মদ মালো মালো নুরুল হুদা। সূর্য উঠে গেছে। এ বড়পা, কি তোর নামাজ পড়ার ইচ্ছে নেই? ক্যাট ক্যাট করিস না তো, ঘুমোতে দে। বেশ ঘুমো, কিন্তু তোর জন্য আমি রোজ রোজ জেঠিমার কাছে মিছে কথা বলতে পারবো না। কে বলেছে তোকে মিছে বলতে? বলিস নামাজ পড়িনি আমি, আর পড়বো না, হলো তো? যখন পিঠের উপরে দুমদাম পড়বে তখন কিন্তু আমায় দোষ দিতে পারবে না। খুব বার বেড়েছে, ভারী নামাজি হয়েছিস। সৈয়দ বাড়ির বর্তমান সৈয়দ সাহেবের বড় কুটুম হেলু মিয়া, বাকুলিয়া গ্রামের মাথা, গ্রাম পঞ্চায়েতের ডাক সাইটে অধিকর্তা। গ্রামের যাবতীয় বিচার আচার এবং চাষি প্রজার সুখ দুঃখের নিয়ন্ত্রণ তাঁরই হাতে। যদিও মিয়াদের অবস্থা আগের মতো নেই, তথাপি যাক, সে কাহিনী আরো পরে।
কালু হুজুর আসতে দেরি হচ্ছে কেন কার কথা বলেন হুজুর বুঝিস না বেটা বুঝতে পেরেছি রমজান কদিন থেকে দেখছি আসতে দেরি হচ্ছে দিন দিন ওর আয়েস বাড়ছে আপনি নাস্তা খেতে খেতে এসে পড়বে হুজুর বেগম সাহেব নাস্তা নিয়ে বসে আছেন জানি জানি অত টাকা দা কিসে এই যাও হুজুর আস্তে আস্তে যাও কালু হুজুর মিয়া বাড়ির বাঁদিকে তুই অত জোরে কথা বলার কে ভুল হয়ে গেছে হুজুর মাফ করে দেন যা একবার রমজানের বাড়ি ঘুরে আয় কিছু বলতে হবে হুজুর বলতে হবে না বুঝতে পেরেছি শালার পিরান শালার পিরান একটা দিনও তুমি শান্তি মতো গতরে ঢুকবা না হ্যাঁ তেল হয়েছে তোমার না মিয়ার বেটা মিয়া হয়েছে তুমি রমজান আবার কি মিয়া বাড়ির কাছে আমার একটা দরবার ছিল ফজর আলী আগে কথা কইতে শেখ কি বুঝলা না এই রমজান নামটার আগে বা পিছে কিছু একটা লাগা কি লাগাতাম আরে কি লাগাবে সেটা আমি জানি নাকি রমজান ভাই ও রমজান ভাই তাই আমি তোমার রমজান ভাই কই ভাইতে কি আর মন ভরে ফজর আলী ভাই মিয়া সৈয়দ এই ধরনের কিছু একটা হইলে রমজান ভাই ও রমজান ভাই কি রে কুত্তায় কুত্তা দিছে নাকি আরে কুত্তা না বাঘে বাঘ বাকুলিয়ায় বাঘ আরে হ মিয়ার বেটা ও তেল তো ভালোই মারতে শিখছ তোর হইব রে কালু তোর হইব হইব তোমার জলদি জলদি যেতে বলেছে যাই তবে একটু হইয়া যাই হইয়া যাও মানে আরে কি হইলো ফজর আলী পরের কথা কান পাতে খুব জুত লাগে বুঝি হ্যাঁ নাক নাই সর্দি যারো আরে কি হইলো কিল মেরে খাবে তুমি তো আচ্ছা কোন জায়গা ও কি হল মুতুবু তুমি থুম ধরে বসে রয়েছো কেন রান্না বাড়া করবো না না শরীর খারাপ না তাহলে কি এত ভাবনা চিন্তা করো আমার কি আর চিন্তা ভাবনা শেষ আছে খুব একখান কথা জিগাইলা তুমি ভাবনা চিন্তে পড়ার মতো কাম কাজ করো কেন কি করি আমি আমি কারো মাথাত বাড়িও দেই না কারো পাকা দানে মইও দেই না আমি আছি আমার মতন তারপরও মানুষ আমার বিপদের ডর দেখায় কেন ও কথাটা দিলে তোমার কানেও আইছে আচ্ছা আম্বুরি ভাবি তুমি বুকে হাত দিয়ে একটা সত্য কথা কও দেখি আচ্ছা আমি আর কি করতে পারি আমি তো ইচ্ছা করলে মরতেও পারি না আর এই দুনিয়াতে আমার কি আছে গন নাই দুয়ার নাই জমি নাই জিরাত নাই থাকুনের মধ্যে আছে শুধু আমার গতরে আমি নিজেই থুক মাইশের বাড়ি কাম করো আর কিছু না বান্দির কাম রাত দিন লাত্তি কুতা খাওয়ানোর জন্য তোমার মা এত মিয়া বাড়ির বান্দি ছিল তা আসিল তো কথা কি বান্দির কামে উজ্জ্বল থাকে না শুনো মানুষে তো আমার কাছে কাম চায় না চায় অন্য কিছু আরে আমি মানুষের যে চেহারা দেখছি তুমি তো তা দেখো নাই রাক্ষস রাক্ষস খালি খাই খাই করে খাইব আবার বিপদ তোমারও দেখাইব এটা কোন জাতের বিচার যাও তোমার ডাক্তারছে যাও আমি যাই শুনো আজ তো রান্ধলা না ভাত পাঠাই দিব না আমি খাইব আবার বিপদের ডরও দেখাইব এটা কোন জাতের বিচার হক কথা শতকরা 100 ভাগ হক কথা
আজি আজি মানুষ আজি ঘর বাড়ি আজি নদী নালা গাছপালা আজি ব্যবাহ আজি তবে সব থেকে আজি ভুলা তুমি তোমার আমি আজ তো চিনতে পারলাম না কিছু না আইলাম আইলেন আতকা আপনি করে কইলা নিজের বড়ই পটপট ঠেকল তুমি আবার আপন আসিলে কবে গতকাল ছিলাম আইজও আছি আগামীকালও ইনশাল্লাহ থাক কি তোমার আপন জন ফিরি ফেকে মারুম কইলাম অক্ষণ তুমি আমার বাড়ি থেকে বিদায় তোমার লগে আমার একটা জরুরি আলাপ ছিল নামাও দাদা নামাও লক্ষ্মী তোমার লগে আমার কি এর আলাপ আরে এরকম করে জিজ্ঞাসা করলে কোনো কথা বলা যায় নাকি একটু মোলায়েম করে জিজ্ঞাসা করো এইবার কইলাম আমি সত্য সত্য তোমারে পিড়ি ফেকটা মারম ঠিক আছে তুই যখন নরম হলি না আমি তাহলে গরম হয়ে যাই শোন তুই বলে আজকাল ঘন ঘন সাব ডিভিশনে যাস এতে তো অনেক মানুষের চক্ষু টাটায় কার কার চোখ টাটায় আমার স্যারের মানে ফেলুমিয়ার কেন ফেলুমিয়ার চোখ টাটায় কেন সে কি আমারে খাওয়ায় না পিন্দায় না আমি তার সাঙ্গা করা বউ আরে না 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 তুই তার বউ হইতে যাবি কেন দুধ বউ হবি তুই আমার আমার রেহুর মতি আমার কি কইলি হারামির বাচ্চা তুই কি কইলি এই হারামির বাচ্চা তোরে সাঙ্গা করতে চাই চোখ আর একবার যদি এই কথা উচ্চারণ করছো তাহলে আমি তোমার জিব্বা কাইটা রেখে দেবো যাও এখান থেকে যাও শোনো মতি এই বিপদ থেকে একমাত্র রমজান সারা কেউ তোর উদ্ধার করতে পারবো না বাতের কন্যা দাঁতের নিচে ঠিক কথার মধ্যে সন্দেহ করো না সকলে আমার বিপদের ডর দেখায় আমার কিসের বিপদ লেগু ভাই এইটা তো তোরই সব থেকে ভালো জানার কথা কানে আসেনি তোর উড়া পাকুলিয়ার মানুষে কানা ঘুষা করতেছে তোর নাকি তুই নাকি পুরুষ মানুষের এসে পাতার মধ্যে থাকার কাম নাই যাও তুমি কামে যাও আমি আচ্ছা আম্বুরি ভাবি তুমি কও মারে বুঝায় কও আমার আবার কিসের বিপদ আমি কি করছি তুমি কও এই যে গ্রামে কানা ঘুষা হইতেছে কিসের কানা ঘুষা কদি হরমতি ক আমারে তুমি কিছু কিছু বলো না না শুভম না ক সত্য করে ক হ ক সত্যই তুমি পোয়াতি হইছো আমি সব সহ্য করতে পারি কিন্তু তেরি সহ্য করতে পারি না কোনো কিছুতেই না তেরি করে করে মেয়েরা নিজেরাই নিজেদের অনেক সর্বনাশ করেছে আমি সে ভুল করতে চাই জানি বুঝুন আমি সব জানি যদি জানো তাহলে আজকাল কাতারিতে আসতে তোমার এত দেরি হয় কেন এই দেরি হুজুর সেই দেরি না মানে মানে হুজুর এই দেরির মানে হইতেছে হুজুর আপনারই খিদমত পেঁচিয়ে কথা বলার অভ্যাস ছাড়ো রমজান আমার মেজাজ বিগড়ে যায় হুজুর সোজা কথায় বলা আসতে দেরি হয় কেন আসতে দেরি হয় হুজুর কারণ আমি হই আসি কি হয়ে আসো এই নানান জায়গা হুজুর আপনারই কামে নানান জায়গা হইয়া কাম কাজ সাইরা তবে সে না আমি রমজান আপনার সামনে এসে উপস্থিত হই হুজুর আজ কোন জায়গা হইলে সেই কথাটাই তো কই কই কইরা রমজান হুজুর তেজ একটু কমে নাই হুজুর আমার কথা বলেছিলে চলন বলন পছন্দ নয় জি হুজুর আমি আমার মুখের কথা কেড়ে নেবেন না রঞ্জন গোস্তাকি মাফ হয় হুজুর আমার কথা বলার পর বচ্চা নিয়েছে এবার আমি বলি হুজুর বল সোজা
উস্কাইয়া দেওয়া যায় আর কি, তাইতে যদি ওর ঠান্ডা হয়। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে তো হুজুর কোনো কথাই নাই। কথা আছে বোঝনি, যদি বুঝতে তবে না হুজুর আমি বুঝে ফেলেছি। কি বুঝে? উর্মতি যাতে হুজুর নেই বইটা না ফেললে সেইটার ব্যবস্থা করতে হবে। ওর মতো বেফাস কিছু বলবে।